হ্যালো বন্ধুরা আমি রেশমা রেসিপিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই রমজান মাস শেষ হতে চললো আর মাত্র কটা দিন বাকি আছে ইফতারির তবুও ইফতারিতে আমরা নানারকম রেসিপি তৈরি করে থাকি আজ আমি তৈরি করেছিলাম মালাই ব্রেডের রেসিপি তাই ভাববা আপনাদের সাথে শেয়ার করি খেতে ভীষণই টেস্টি হয় আর বানানো ভীষণ সহজ আর যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে সেই সবই দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন দেখে নিই মালাই ব্রেড তৈরি করতে আজ আমার কী কী উপকরণ লাগছে মালাই ব্রেডের জন্য প্রথমে আমি মালাইটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে দুধ এই দুধটাকে আগে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি দুধের যে শটটা সেটাও দিয়ে দিলাম এই মালাইটা শুদ্ধ দিয়ে আমি এক মিনিট মতন একটু নাড়াচাড়া করছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তারপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা দেওয়ার পরে আরও এক মিনিট মতন আমি এইভাবে খোয়া ক্ষীরটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটাকে দিয়ে আমি দুই থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে এই দুধটাকে আমি ঘন করে নেব দুধ আর মাওয়াটাকে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় খুব বেশি সময় লাগে না এই মালাইটা তৈরি করতে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন আমার কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে দুধটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাজু বাদাম কুচি আধা চা চামচ আমন্ড কুচি আর আধা চা চামচ কিশমিশ কুচি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি আরও তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এই মালাইটাকে আমি ঠান্ডা করে নেবো এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে যতক্ষণ এই মালাইটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে দেখুন গ্যাসে আমি পাঁচশো গ্রাম মতন এখানে দুধ বসিয়ে দিয়েছি একটা পাত্রে এই দুধটাকে আমি গরম করে নেব দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি কাস্টার্ড পাউডারটা গুলে নেব এখানে আমি আধা কাপ পরিমাণে ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা কিন্তু অবশ্যই ঠান্ডা দুধে গুলবেন গরম দুধে কিন্তু গুললে এটার একটা দলা পাকিয়ে যায় এবার দেখুন আমার দুধটাও গরম হয়ে গেছে একবার ফুটে উঠেছে এরপরে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা দিয়ে আরও এক মিনিট নাড়াচাড়া করে নেব যেন চিনিটা খুব ভালো করে গলে যায় চিনিটা গলে যাওয়ার পরে যে কাস্টার্ড পাউডারটা আমি গুলে রেখেছিলাম ঠান্ডা দুধের মধ্যে সেই কাস্টার্ড পাউডারটাকে আমি মিশিয়ে দেবো আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি গুলে নিলাম আমি কাস্টার্ড পাউডারটাকে তারপরে আমি দেখুন এক হাতে আমি অল্প অল্প পরিমাণে ঢালছি দুধের মধ্যে আর আরেক হাতে কিন্তু নাড়াচাড়া করছি এইভাবেই কিন্তু মিশাতে হবে একসাথে ঢেলে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে দুধের মধ্যে এই কাস্টার্ডের মিশ্রণটা তাই অল্প অল্প পরিমাণে এইভাবে ঢালতে হবে আর অবশ্যই একসাথেই নাড়তে হবে খুব ভালোভাবে দ্রুত হাতে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা আমার একেবারে লো ফ্লেমে ছিল এবার দেখুন আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে এই দুধটাকে আমি দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেবো খুব তাড়াতাড়ি এই দুধটা কিন্তু ঘন হয়ে যায় কাস্টার্ড পাউডারের জন্য তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন দুধটা আমার বেশ কিছুটা পরিমাণে ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এই মিশ্রণটাকেও একটুখানি ঠান্ডা করে নেব। হালকা যতক্ষণ এই কাস্টার্ডটা ঠান্ডা হচ্ছে এখানে দেখুন আমি আট পিস ব্রেড নিয়েছি ব্রেড নেওয়ার পরে দুই পিস করে ব্রেড নিয়ে আমি আলাদা আলাদা করে এইভাবে তার ধারগুলো কেটে নিচ্ছি এই ধারগুলো কেটে নিয়ে কিন্তু ধারগুলো আমি ফেলে দেব না এটাকে আমি এটা দিয়ে আমি ব্রেড ক্রামস বানিয়ে নেব বানিয়ে নিয়ে অন্য কোনো রেসিপিতে আমি ইউজ করবো এইভাবে আমি আট পিস আমি ব্রেড আমি চার পাঁচ থেকে কেটে নিচ্ছি কেটে নিয়ে এইভাবে দেখুন মাঝখানের যে অংশটা সেটা আমি এভাবে চারকোনা করে বের করে নিলাম সমস্ত ব্রেডগুলো আমি কেটে নিয়েছি এবার আমি যে মালাইটা তৈরি করেছিলাম সেটা দেখুন ঠান্ডা হয়ে কতটা জমে ঘন হয়ে গেছে এবার এক এক পিস ব্রেড নিয়ে তারপর আমি এক এক চামচ এভাবে মালাই দিয়ে দিলাম দিয়ে আর পিস ব্রেড নিয়ে আমি উপর থেকে এইভাবে চেপে আমি এক একটা মালাই ব্রেড আমি তৈরি করে নিলাম এইভাবে সমস্তটা তৈরি করে আমি একটা সার্ভিং প্লেটে এইভাবে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পরে যে কাস্টার্ডটা আমি তৈরি করেছিলাম সেই কাস্টার্ডটাও আমার কিছুটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু পুরো ঠান্ডা হয়নি হালকা একটু গরম আছে উষ্ণ গরম এই উষ্ণ গরম অবস্থাতে আমি ব্রেডের উপরে এইভাবে আমি চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি এতে কী হবে ব্রেডটা কিন্তু ভেতর থেকে এই কাস্টার্ডটাকে পুরো টেনে নেবে ভেতর থেকে টেনে নিয়ে পুরো নরম একদম সফট হয়ে যাবে যতটা ব্রেড টানতে পারে ঠিক ততটা পরিমাণ আমি কাস্টার্ডের মিশ্রণটা আমি দিয়ে দিলাম আমার সামান্য একটু বেঁচে গেছে এবার সমস্তটা দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে একটু কিনে গার্নিশিং করে দিচ্ছি একটু কাজু কুচি দিয়ে দিলাম আমন কুচি আর একটু পেস্তা কুচি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন আমি সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্রুটস যে আপনারা সাজিয়ে নিতে পারেন সাজিয়ে নেওয়ার পরে এই প্লেটটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে বের করে আপনারা সার্ভ করবেন দেখেই বুঝতে পারছেন যে মালাই ব্রেডটা কতটা সফট নরম হয়েছে মুখে দিলেই কিন্তু একেবারে তুলোর মতন মিলিয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় তাই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন